অলরেডি সায়েন্স নিয়ে যা পড়েছেন, মানে যেটাকে আমরা একদম সোজা ভাষায় বলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের ছিল বা 11-12 এবং তার পরবর্তী স্কুল বা তার পরবর্তী কলেজ এবং ইউনিভার্সিটি এই সময়টাতে, তাদের ক্ষেত্রে কি কোনো অ্যাডভান্টেজ আছে? এক্ষেত্রে একটা বেশ মজার ব্যাপার বলি, গত কয়েক বছরে যে ধরনের পরীক্ষায় কোশ্চেন এসেছে, সেটা WBCS প্রিলিমস হোক বা WBCS মেইন হোক, অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী স্বীকার করবে না, সে করতে লজ্জা পাবে, কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে স্টুডেন্টরা থাকে তাদের ক্ষেত্রে একটা ওভার কনফিডেন্স কাজ করে যায় যে আমরা তো এগুলো পড়ে এসেছি, আমরা তো 11-12 অবধি পড়ে এসেছি। মজার ব্যাপার হচ্ছে পরীক্ষায় গিয়ে খুব কমন জিনিস, মানে শুধুমাত্র তারা দেখে যায়নি বলে, এমন অনেকে রয়েছে যারা 10, 20, 30, 40 বিভিন্ন অংশের মানে বিভিন্ন প্রশ্ন ভুল করে এসেছে, ছেড়ে এসেছে তাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড সত্ত্বেও। অতএব সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে মানেই আমি অনেকটা এগিয়ে গেছি, আমি খুব লাইটলি জিনিসটাকে নিচ্ছি, এই ধারণা যদি নিয়ে কেউ সিভিল সার্ভিসের পরীক্ষাগুলো বা এখনকার দিনে অন্যান্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি রয়েছে সেগুলি দিতে যায়, তাহলে কিন্তু তার থেকে বড় ভুল মনে হয় অন্তত WBCS মেনের ক্ষেত্রে অন্তত কিছু নেই। কারণ অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি পরে একের পর এক ভালো স্টুডেন্ট, কিন্তু ভালো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ব্রিলিয়ান্ট রেজাল্ট, কিন্তু এত সত্ত্বেও তার কিন্তু সেকেন্ড মেই যে GS-এর যে সেকেন্ড পেপারটা, সেখানে কিন্তু সে বেশ খারাপ করেছে তার অন্তত যা তার যে পটেন্সিয়াল অনুযায়ী। তার এক এবং একমাত্র কারণ হচ্ছে সে ওভার কনফিডেন্ট হয়ে কিন্তু সেই জায়গাগুলোকে রিক্যাপচার করেনি একবার। অন্তত একবার আমি বলবো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাক না থাক, সে PhD কমপ্লিট করে আসুক, সে মাস্টার্স করুক বা সে গ্র্যাজুয়েশন করে পরীক্ষা দিক, তাকে কিন্তু সায়েন্সের অংশগুলোও যখন সে কোনো একটা পার্টিকুলার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, যখন সে প্রস্তুতি নিচ্ছে, তখন তাকে কিন্তু সায়েন্স বলি বা অন্যান্য যে কোনো সাবজেক্ট বলি, সমস্ত অংশটাকে কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে পড়া দরকার। এবার আসি অন্য অংশ, আমি যদি বলি অন্য গোলার্ধ মানে কিছুটা বলা হয় যাকে হিউম্যানিটিসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, হিউম্যানিটিসের ছাত্রছাত্রীদের আমরা যা দেখেছি একটা আড়ষ্টতা কাজ করে অনেক সময়। আপনি যেটা বলছিলেন একদমই ঠিক, একটা আড়ষ্টতা কাজ করে যে এই অ্যাডভান্স মানে সায়েন্সের ছেলেমেয়েরা হয়তো নিশ্চয়ই ম্যাথসে বা এই সায়েন্স সাবজেক্টগুলোতে ওই অংশগুলোতে নিশ্চয়ই প্রচণ্ড অ্যাডভান্টেজ পেয়ে গেছে, কিন্তু একেবারেই এমনটা নয় প্রথমত। কারণ অধিকাংশ যে অংশটা থাকে, আমি যদি 100 নম্বর ধরে নিই সায়েন্সের পার্টে, তার মধ্যে অন্তত অন্তত 70 নম্বরের যে অংশ থাকে তা কিন্তু 9-10 বা এর সমতুল্য অংশ থেকে কিন্তু এর অধিকাংশটা আমরা দেখতে পাই। বাকি যে 30 বা 40 নম্বর আমরা অংশ দেখতে পাবো, সেটা হয়তো দেখা যাচ্ছে যে কিছু অ্যাডভান্স থাকে। তো এই যে নিজের যে অধিক যেটা অলরেডি আমরা পড়ে এসেছি, বারবার যেটা বলছি, সেই অংশটা থেকে কিন্তু আমাকে শুরু করতে হবে বেসিক থেকে। অর্থাৎ আমি যে কোনো পরীক্ষায় যখন আমি পরীক্ষার কোশ্চেনগুলো দেখবো, একটা জিনিস দেখবেন যে 30-40% খুব কমন কোশ্চেন, খুব সোজা কোশ্চেন থাকে, 30-40%, তারপরে যেটা থাকে আস্তে আস্তে কঠিন হতে থাকে, লাস্টের দিকে গিয়ে 10-20% থাকে যেটা বেশ কঠিন। ওই উপরের 10% আমি ধরেই নিচ্ছি যে সেটি সবাই পারবে না, সাধারণত মানে কম্পিটিটিভ এক্সামে 100% কোশ্চেনের অ্যান্সার কেউ সাধারণত পড়ে আসে না, হয় সেক্ষেত্রে সে অভাবনীয় ভালো রেজাল্ট করবে অথবা অভাবনীয় খারাপ রেজাল্ট করবে, কারণ তার নেগেটিভ মার্কিংয়ের চান্স থাকছে। আমার মতে এই যে ধাপে ধাপে এগুলো দরকার, অর্থাৎ প্রথমে আমি যে বেসিক অংশ যদি পড়ে নিই, প্রথম 40 নম্বরে কিন্তু কোশ্চেন আমি পেরে গেলাম, এরপর আমি যখন আস্তে আস্তে কোশ্চেন দেখলাম আগেকার প্র্যাকটিস করতে শুরু করলাম, যে টপিকগুলো আমি আগে আমার বুঝতে অসুবিধা হচ্ছিল, এখন প্রচণ্ড আমাদের ভাবে টেকনোলজি আমাদের হাতে সবসময়ই তথ্য এনে দিচ্ছে, তো গুগল ইউজ করে বা অন্যান্য ভাবে আমরা সেই যে টপিকগুলো যেগুলো আমাদের অসুবিধা হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা একটু যদি দেখতে শুরু করি, এক মানে এক ধাপেই হয়তো আমি 40-80 পৌঁছাবো না, কিন্তু আস্তে আস্তে 5-5 নম্বর করে কিন্তু আমরা গেইন করতে পারি। যেমন আমি একটা উল্লেখ যদি উল্লেখ করার জন্য বলি, আমি বায়োলজি ইকোলজি একটা পার্ট আছে, ইকোলজি যে পার্টটা এই পার্টটা কিন্তু বোঝার জন্য খুব কঠিন নয়, সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড এক্ষেত্রে কিন্তু এই পার্টটা বোঝার জন্য তার এমন কিছু মানে প্রিরিকুইজিট নলেজ লাগছে না, তো সেই অংশটা যদি এবং সেখান থেকে 2-3 নম্বর তো হামেশাই থাকে, অনেক সময় 4-5-6-7 অবধি আমরা দেখেছি শুধুমাত্র ওই পার্টিকুলার চ্যাপ্টার থেকে থাকছে, তাহলে ওই পার্টিকুলার চ্যাপ্টারটা যদি আমি পড়ে নিই, এই যে হাই ভ্যালু চ্যাপ্টারগুলো এগুলোকে বুঝতে শেখা, এটার জন্য দরকার হচ্ছে কি, আমি প্রথমে একটা ফার্স্ট রিডিং দিলাম, এরপর আমি আগের পরীক্ষার কোশ্চেনগুলো দেখলাম, এরপর আমি সেটা নিয়ে আবার তৈরি হয়ে গেলাম, পরবর্তীকালে আবার সেটাকে আবার মন দিয়ে ওই জায়গাটা পড়লাম। তো এইভাবে যদি আমরা তৈরি হতে পারি, আমার মনে হয় আর্টসের বা সায়েন্সের এই যে ব্যারিয়ারটা, এই যে ব্যাকগ্রাউন্ডের ব্যারিয়ারটা, এটাকে খুব সহজে অতিক্রম করা সম্ভব।
এবং কনফিডেন্স, মানে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ওভার কনফিডেন্সের যে প্রবলেমটা, আর্টস এর ক্ষেত্রে সেটা উল্টো দিয়ে কাজ করে, যে নিজেকে আন্ডার এস্টিমেট করা, আমি ভয় পেয়ে অ্যাটেম্প্ট করলাম না, ভয় পেয়ে চ্যাপ্টারগুলো পড়ার চেষ্টা করলাম না। খুব যাদের আমি একটা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য আমি একটা বার্তা দিতে চাই, যে চারদিকে তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ হয়েছে, প্রচুর জায়গায় দেখবে প্রচুর কঠিন কঠিন ইংলিশ বই, মোটা মোটা ইংলিশ বইয়ের নাম পাবে। আমি পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, বা আমার বন্ধু বান্ধব যারা বিভিন্ন এই প্রধানের পরীক্ষায় তারা চাকরি পেয়েছে, তাদের মানে অভিজ্ঞতা থেকেও বলছি, সবসময় কিন্তু যে মোটা মোটা বই বা ইংলিশ বই পড়লেই যে তোমাদের সাফল্য আসবে এমনটা কিন্তু একেবারেই না। বরং তুমি ছোট বই পড়ো, যাকে মানে উচ্চ মার্গে খুব একটা হয়তো পাত্তা দেওয়া হচ্ছে না, কিন্তু সেই বইটার ভাষা তোমার বোধগম্য হচ্ছে, তুমি বুঝতে পারছো বইটা, সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তুমি একটা কঠিন বই পড়লে তার 50% খুব কষ্ট করে বুঝবে, তার 50% তুমি গিয়ে পরীক্ষায় অ্যাপ্লিকেশন করছো। তার থেকে বরং আমি বলবো যে যে বইটা তুমি 80% 90% বুঝতে পারছো বা 100% বুঝতে পারছো, তার 50% বা 60% তুমি যদি অ্যাপ্লিকেশন করতে পারো তাহলে কিন্তু যথেষ্ট। এবার পরের যে প্রশ্ন, যেটা অনেক ছাত্রছাত্রীরই একটা কনফিউশন থাকে, যে ইকোলজি এবং পরিবেশবিদ্যা, এই তার মধ্যে বেসিক পার্থক্য কোথায়, এটা যদি একটু ব্যাখ্যা করেন। পরিবেশ বিদ্যা যে অংশটি রয়েছে, পরিবেশ বিদ্যাটা আমরা যদিও একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট, ইন্টারডিসিপ্লিনারি এই কারণেই বলছি যে শুধুমাত্র বায়োলজি এর মধ্যে যুক্ত থাকে না, কেমিস্ট্রি বেশ কিছু অংশ আছে, বিশেষ করে দূষণ যে অংশটা তার সাথে কেমিস্ট্রি বেশ কিছু জিনিস জানতে হয়, জিওগ্রাফির বেশ কিছু জিনিস জানতে হতে পারে, যে তার সাথে ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলি কোথায় রয়েছে, রামসার সাইটগুলি কোথায় রয়েছে, এগুলো জিওগ্রাফিক্যাল সাইট, তার কিছু ভূমিকা রয়েছে। কিন্তু ওভারঅল যদি দেখি, পরিবেশ বিদ্যা যে বিষয়টি গড়ে উঠেছে সেটি কিন্তু ইকোলজিকে ঘুরেই, মানে ইকোলজিকে ঘিরে কিন্তু এর একটা বিরাট অংশ কিন্তু একে ঘিরে রয়েছে। অর্থাৎ ইকোলজিকে অ্যাকচুয়ালি আমরা যদি আলাদাভাবে না দেখি, পরিবেশ বিদ্যারই একটা পার্ট হিসেবে দেখি, আমার মনে হয় সহজ হবে অংশটা। আর এই যে আপনি যে দুটি বললেন, ইকোলজি কথা তো আগেই আমরা বলছিলাম, পরিবেশ বিদ্যা এই বিষয়টি থেকেও খুব সহজেই মানে বেশ কিছু কমন প্রশ্নের অংশ, মানে কয়েকটা জায়গা যদি আমরা দেখে নিই, কয়েকটা স্পেসিফিক টপিক, যেমন দূষণ, যেমন ধরুন এখন খুব ট্রেন্ডে রয়েছে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা এই ধরনের যে দূষণ মাপক যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, দূষণের কতদূর মাপ আমরা আয়ত্তের মধ্যে রাখতে পারি, অর্থাৎ তার যে নির্ধারিত সীমা রয়েছে বিভিন্ন রকম, বিভিন্ন যে দূষণ নিয়ন্ত্রণ যে পর্ষদগুলি রয়েছে, না আইনগুলি রয়েছে, বিভিন্ন যে কনভেনশনগুলি হয়েছে, আন্তর্জাতিক যে বিভিন্ন সম্মেলনগুলি হয়েছে এই বিভিন্ন দূষণ বা গ্লোবাল ওয়ার্মিং বা ওভারঅল যে পৃথিবীর যে জৈব বৈচিত্র্য যে সংরক্ষণ, এগুলি নিয়ে যে কনভেনশনগুলি রয়েছে, এইগুলো যদি আমরা খুব সহজে দেখে নিই, এমন কিছু কঠিন নয়, এবং আমার মনে হয় না এই পার্টে কারোর মানে সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ড কারোর ক্ষেত্রে বাধা হবে। জাস্ট এটা বেসিক রিডিং এবং সেগুলোকে দরকার মতো নোট ডাউন করা, যে আচ্ছা, এবং সেটাকে তারপরে দরকার মতো রিভাইজ করা, যে আচ্ছা যে ওজনের জন্য আমার মন্ট্রিয়াল প্রোটোকল হয়েছে, তার পরবর্তীকালে আমার কার্টেজে নাই কারণ হয়েছে, এইভাবে যে পরপর যদি কেউ মনে রাখতে পারে যে কিছুই না, মানে হয়তো সব থেকে ভালো হয় বন্ধুরা যখন আলোচনা করছে, সাধারণত সমবয়স্ক বা 1-2 বছরের মধ্যে যে বন্ধুরা, তারা যখন পরীক্ষা দেয় আমরা দেখেছি অনেক ক্ষেত্রে একত্রে তারা আড্ডা মারে বা আলোচনা করছে, তখন যদি আমরা একবার জাস্ট এটাকে ইয়ে করে নিই, আচ্ছা ওই জিনিসটা কি হলো, যে আচ্ছা ওইটার সম্মেলনটার পর এটা কি এলো, নিজেদের মধ্যে আড্ডা মারতে মারতে কিন্তু খুব ইজিলি এটা হয়ে যেতে পারে। তো এই জিনিসটা যদি কেউ চর্চার মধ্যে থাকতে পারে, একটা নিজেদের জীবনযাত্রার অংশ হিসেবে কিন্তু এই প্রস্তুতি পর্বটাকে রাখতে পারে, তো তাহলে আমার মনে হয় খুব সহজেই এই যে পরিবেশ বিদ্যা এবং ইকোলজি যেখান থেকে যে বেশ ভালো সংখ্যক কোশ্চেন আমরা দেখতে পাই, এখান থেকে বেশ ভালো একটা নাম্বার কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। বেশ, একটা খুব সাধারণ বিষয় আমরা জানি, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে সাইন্টিফিক নাম বা বৈজ্ঞানিক যে নাম আমরা বলি, তো এই এই নামটা মানে স্বাভাবিকভাবে যে নামগুলোর সঙ্গে আমরা একদম সরগর নই, নাম মনে রাখার উপায় কি? যদি আমরা প্রিভিয়াস ইয়ার্স বিভিন্ন কোশ্চেনগুলো দেখি, বিভিন্ন পরীক্ষা, শুধু WBCS বলবো না, তাহলে আমরা দেখবো যে খুব বেশি সায়েন্টিফিক নেম নিয়ে কিন্তু কোশ্চেন আসে না। কোনগুলি নিয়ে কোশ্চেন আসে, 3-4টি জায়গা আমি এখানে উল্লেখ করবো। একটা হচ্ছে যে ডিজিজ কজিং যে অর্গানিজমগুলো, অর্থাৎ যে ধরনের বিভিন্ন যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, এই 4টি বিভিন্ন ধরনের এ থেকে যেখান থেকে বিভিন্ন রোগ হচ্ছে, সেই রোগগুলির যে জীবাণু বহনকারী যে ভেক্টরগুলি, যে প্রাণীগুলি, এবং ওই যে জীবাণু বা যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস বা প্রোটোজোয়া
যেখান থেকে ওই রোগটি হচ্ছে সেগুলি যদি আমি সায়েন্টিফিক নেমগুলি মনে রাখি যথেষ্ট। এর পাশাপাশি হচ্ছে যে বায়োটেকনোলজির ক্ষেত্রে যে কিছু ভেক্টরকে ইউজ করা হয়, যেমন অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমিফ্যাসিয়ান্স হতে পারে, বা আমাদের এই বিটি কটনের যে স্পেসিফিক যে ব্যাকটেরিয়া, অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসড, একদম স্পেসিফিক অ্যাপ্লিকেশন বেসড এবং ডেইলি লাইফের সাথে যেগুলো সংযুক্ত, মানে মানব জীবনের এবং সভ্যতার সাথে যেগুলো কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে, অধিকাংশ ক্ষেত্রে এই কটি যে সায়েন্টিফিক নেম এগুলো পড়লেই কিন্তু সাধারণত হয়ে যায়। কিছু ক্ষেত্রে আমরা দেখি যে WBCS মেনের মতো পরীক্ষায় যে গাছের কিছু রোগ নিয়ে কয়েকটি কোশ্চেন অনেক সময় আসে, সেক্ষেত্রে ওই গাছের কয়েকটি রোগ যে কারণে যে জীবাণুর কারণে হয় সেটি মনে রাখলে চলতে পারে। আর কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে এই সায়েন্টিফিক নেম বা সায়েন্টিফিক ক্লাসিফিকেশনের বিভিন্ন নিক নেমসগুলো রয়েছে সেইগুলো একটা লিস্ট সাধারণত অধিকাংশ ক্ষেত্রে হ্যান্ডবুকে অ্যাভেলেবেল থাকে, গুগলেও অ্যাভেলেবেল থাকে। এই জিনিসটা যদি একটু আমরা চর্চা মানে এই কয়েকটা মানে চেক লিস্টের মতো, আমার কাছে এই যে প্রিপারেশনটা সায়েন্সের প্রিপারেশনটা না মানে একটা চেক লিস্টের মতো আমরা বানিয়েছিলাম যে এই এই কটা জিনিস আমরা যদি করে যাই অন্তত তাহলে আমরা কিন্তু এই কভারেজটা যে আমার মানে আমি 32টা হোক বা এরকম পার্ট সাবজেক্ট আমি বিভিন্ন টপিক ঠিক করে নিলাম অন্তত ওই কয়টা টপিক আমি পরীক্ষার আগে বা রিভাইজ করে নিলাম। ওভারঅল ছাত্রছাত্রীদের জন্য যারা WBCS মেইনস এর সায়েন্স নিয়ে প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আপনার কি সাজেশন হবে? সায়েন্স নিয়ে কনক্লুশনে আমি যদি আসি তাহলে আমি এটাকে কয়েকটি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যে প্রসেস আমরা বলি সেইভাবে এটাকে যদি দেখি আমার মনে হয় সুবিধা হবে। প্রথমে আমার মনে হয় যে যে সায়েন্সের জিস্ট একটা পড়ে নেওয়া দরকার, যে কোনো হ্যান্ডবুক থেকে সেটা পড়া যেতে পারে। এরপর আমার মনে হয় বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলি রয়েছে কয়েকটি এখন নেটে অ্যাভেলেবেল রয়েছে খুব সহজেই, সেটি একবার দেখে নেওয়া যেতে পারে। তাহলে আমি কোথায় আছি প্রথমে সেটা যদি আমি কিচ্ছু না পড়ে দেখতে যাই একটা মনের মধ্যে ভীতি কাজ করতে পারে যে আমি তো কিছুই পারছি না, কিন্তু এই জিনিসগুলো পড়ার পর সে তখন আমি একবার যখন দেখবো যে অন্তত প্রশ্নগুলো খুব এবং উত্তরগুলো চেনা লাগবে, আমি সবকটা হয়তো পারবো না কিন্তু চেনা লাগতে পারে। এরপর আমি বলবো বইয়ের দোকানে গিয়ে খুব ঠান্ডা মাথায় বিভিন্ন বই নেড়ে ছেড়ে দেখে নিজের যে বইটি ভালো লাগছে, যে বইয়ের ভাষা আমার আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, সেই সেই স্বাচ্ছন্দ্য যেখানে বজায় রাখতে পারবো সেটি রেখে ভাষা, সেক্ষেত্রে বাংলা হতে পারে বা সেখানে ইংলিশ হতে পারে কোনো অসুবিধা নেই, সেই ধরনের যদি সায়েন্সের স্পেসিফিক কোনো হ্যান্ডবুক কিনে নেওয়া যায় অথবা যে আমাদের বায়োলজিকের জন্য একটা এবং ফিজিক্যাল পোর্শনের জন্য একটা যদি কিনে নেওয়া যায় বই সেটাও চলতে পারে। এরপর সেই বইগুলোকে আমি চ্যাপ্টার ওয়াইজ প্রথমবার যখন পড়বো মন দিয়ে পড়বো দরকার এবং মার্ক মানে মার্ক হাইলাইটার বা মার্কার দিয়ে সেগুলি মার্ক করবো। এরপর আমি আবার ফিরে যাবো পাশাপাশি এবং এই যে প্রসেসটা চলছে এর পাশাপাশি আমার প্যারালালি আবার কিন্তু আমি সেই প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলি এবং চ্যাপ্টার ওয়াইজ যে ভিন্ন যে প্রশ্ন MCQ হতে পারে নর্মাল প্রশ্ন হতে পারে সেগুলোর উত্তর আমি কতটা করতে পারছি সেটা দেখবো। কারণ প্রিভিয়াস ইয়ার যে বিভিন্ন বিভিন্ন পরীক্ষার আমি বলছি যখন সেগুলো আমরা যখন দেখতে থাকবো একটা নিজেদের মধ্যেই একটা বোধ তৈরি হবে, যেটা বলছিলাম যে কোন অংশগুলো থেকে বারবার বেশি কোশ্চেন আসছে। এমন নয় যে সেটি বারবার রিপিট হবে, এমন নয় যে আগেরবার ফিজিক্সে বেশি আসছিল মানে এবারও ফিজিক্সে বেশি আসবে এমন নয়, কিন্তু যে কম্বিনেশনগুলো সেগুলো সম্বন্ধে কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে এই জায়গা থেকে এই যে বিভিন্ন যে হটস্পট আমরা অনেক সময় বলে থাকি যে এই সাবজেক্টের এই অংশ থেকে কিন্তু অবশ্যই চেকলিস্টের মধ্যে আমাকে রাখতেই হবে, অর্থাৎ লাস্ট মিনিটেও আমাকে এই কটা জিনিস কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে, এই ব্যাপারটা কিন্তু সহজে নিজের মধ্যে তৈরি হবে। এরপর আর কিছুই না, এরপর ওই চেকলিস্ট ওয়াইজ বারবার সেগুলো রিভাইজ করা, মাঝে মধ্যে যেমন টাইম পাওয়া যাবে তেমন যে যে চ্যাপ্টারগুলো থেকে কম প্রশ্ন আসে সেগুলোকে একবার করে চোখ বোলানো, বন্ধু বান্ধবের সাথে আলোচনা করা, নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস এবং প্রিভিয়াস ইয়ার্স দেখা। আমার মনে হয় এই কটা জিনিসকে যদি একটা রুটিনের মতো বা একটা ছকে ফেলে নেওয়া যায় এভাবে আমার মনে হয় পুরো জিনিসটা কিন্তু অনেক সহজে হবে। এবং যেটা বলার যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড বা কমার্স যাই থাক না কেন তার সাথে কিন্তু পরীক্ষায় বা এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় প্রাপ্ত যে নম্বর তার কিন্তু কোনো সরাসরি মিল কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই না। তাই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ওভার কনফিডেন্সকে অ্যাভয়েড করতে বলবো, আর যাদের হিউম্যানিটিস বা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো নিজেদেরকে আন্ডারস্টিমেট করো না, তোমরা একটা লক্ষ্য নিয়ে এবং স্ট্র্যাটেজি নিয়ে এগো, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে। সব ক্ষেত্রে শর্টকাট মেথড না অবলম্বন করাই ভালো, কারণ এই পরীক্ষাটা অনেকটা ম্যারাথনের মতো,
তো ম্যারাথন দৌড়াতে গেলে শর্টকাট মেথড খুব একটা কাজে লাগে না। তো লং টার্মে গেলে আমি বলবো যে ধাপে ধাপে এইভাবে যদি এগোতে পারো আমার মনে হয় সায়েন্সে অন্তত বেশ ভালো তোমরা রেজাল্ট করতে পারবে। আমরা শুনলাম WBCS অফিসার সায়ন্তন ঘোষ জানালেন WBCS মেন্স এর জেনারেল সায়েন্স নিয়ে নানা প্রশ্নের উত্তর, যেগুলো মূলত ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা থাকে পরীক্ষা প্রস্তুতির পর্বে। এবিপি লাইভ এর পক্ষ থেকে সায়ন্তনকে আবারও অসংখ্য ধন্যবাদ।